প্রিয় দর্শক, আমরা রয়েছি বীরগাঁও পশুরহাটে। বীরগাঁও পশুরহাটের অবস্থান হচ্ছে নরসিংদী জেলা মনোহরদী থানা। এটা বীরগাঁও চৌরাস্তাতে বসে, শনিবার বসে। দেখতে পাচ্ছেন এই হাটে বিশেষ করে কিন্তু ছোট সাইজের ষাঁড় গরুগুলো বেশি আমদানি হয়। ভাইয়েরটা মনে হয় বিক্রি হয়ে গেল নাকি? ভাইয়ের এই গরুটা বিক্রি হয় নাই দর্শক, হয়তো দামাদামি হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখি ভিতর দিকে যাই। ভিতর দিকে গিয়ে আমরা গরুগুলো দেখাই, ওই দিকটাতে আছে অনেক গরু। আর চলুন আমরা দেখাই আপনাদেরকে, প্লাস প্লাসে কথা বলি কোনটার কত দাম চাওয়া হচ্ছে সেটি জানার চেষ্টা করি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই দিকটাতে বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে, আর এই গরুগুলো মনে হচ্ছে ভাইয়েরা নিয়ে আসেন। দেখি আমরা একটু কথা টথা বলি, দাম দর জানার চেষ্টা করি। ভাই বলছেন যে দাঁত ফাঁকা হয়েছে, দাঁতছে তো নাকি? দাঁতছে ভাই বলছে, দাঁতছে এই গরুটা। দাঁতা গরু এটা কেমন দাম চাচ্ছেন আপনারা হাটে? দাম 120। 120 চাচ্ছেন। এগুলোর ওজন কেমন ধরতেছেন আপনারা? কেমন আছে মন মাংসের ওজন ধরা হচ্ছে? ভাই বোধহয় নেবেন দেখছেন আর কি, কথা বলেন। আমরা একটু দেখাই আপনাদের, হাটে আসলাম দেখানোর জন্য, এখানে কেমন দামে গরু পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক দেখছেন, ভাইয়েরা দেখছেন আর কি কেনার জন্য। হয়তো এই যে এই গরুটা তারা মনে করছেন যে চার মনের উপরে ওজন রয়েছে। 120 চাচ্ছেন ভাই, 85 বললেন। দেখতে পাচ্ছেন এই গরুটা রাগ করার কিছু নাই, মানে আপনার মনোপ্রত হলেই তো। হ্যাঁ, তো দেখি, দেখতে পাচ্ছেন এটা ভাই বললেন আর কি একটা দাম। আপনারা কেমন আশা করছেন এটা? 100 রূপে উপরে আসা নেই, 105-3-4 দাম কইতাছে, আর একটু বাড়তে হবে। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকেন। প্রিয় দর্শক, গরুটা ভালোই লাগছে দেখতে, যে কারণে তারা একটা ভালো দাম আশা করছেন। আমরা দেখছি এদিকে আবার ছোট ছোট গরু রয়েছে অনেক, এই দেখুন সিরিয়ালি ছোট ছোট গরুর আমদানি। তবে এই হাটে আমরা যেটা এসে দেখছি যে ছোট সাইজের গরুগুলো বেশি আমদানি হয়। কেমন আছেন আপনারা? ভালো আছি। গরু কয়টা আনছেন হাটে? গরু আমি একটাই আনছি। একটাই আনছেন, বাড়িতে পালা গরু। এটা আমরা দেখাই এই গরুটা, এটা একটা দেশি গরু দেখতে পাচ্ছেন। কত দাম চাচ্ছেন আপনারা হাটে? দাম তো চাইছি 115-118 চাইছি, এরকম দাম চাচ্ছেন। এটা যদি মানুষ নেয় কেমন দামে নিতে পারবে আপনাদের থেকে? 100 দাম কইতাছে, আরো বাড়তে হবে, একটু উপরে চিন্তাধারা আছে আর কি। বাকিটা যদি হাটে মানে নাই নাই, সেক্ষেত্রে তখন অন্য ব্যবস্থা নেবেন নাকি? তাও কথা ঠিক আছে, বাজারে না খাইলে তো যেটা দাম কইতাছে এটা তো বিক্রি। ওজন কেমন হবে মাংসের ওজন? ওজনটা অনুমান 3 মণ। 3 মণ হবে। ধন্যবাদ, ভালো থাকেন। আমরা দেখছি এদিকে রয়েছে ছোট ছোট গরু, আমরা এই গরুগুলো দেখাই। এই গরুগুলো এই ভাই নিয়ে দেখছি বিড়ি খাচ্ছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে। মিয়া ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার কয়টা গরু আজকে? আমি দুইটা গরু আনছি। দুই পাশে দুটো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, দুটোই তো দেখতে পাচ্ছি যে দেশি গরু। এগুলোর ওজন কেমন আছে? ষাঁড় গরু তো সবাই কিনতে আসলে মাংসের ওজন ভাবে, এটা তো পালার মাপে, এটা তো মাংস না। না, আমরা আসলে আইডিয়া দিচ্ছি, সেটি হচ্ছে যে এই হাটে আসলে মানুষ কেমন দামে কেমন ওজনের গরু কিনতে পারবে সেটি আর কি। এগুলোর ওজন আপনারা কেমন ধরেছেন? একটা ওজন নিয়ে তো আসছেন। হ্যাঁ, ওজন নিয়ে তো আসছি, এটা ধরেন 3-3.5 মণ নেব। আচ্ছা, 2 মণ 2.5 মণ, এটা 2 মণ 2.5 মণ। ছোটোটা কত চাচ্ছেন? যেটা 2 মণ 2.5, 110। এটা কত দামে ছেড়ে দিবেন আশা করেছেন? এই 90-95, এমন দাম হলে ছাড়া যাবে। আর এই পাশেরটা একটু বড় না, এটার ওজন যেটা বলছেন এটা, হ্যাঁ 3 মণের উপরে যেতে পারে। তো যেটা হচ্ছে যে 3 মণের উপরে যেটা যেতে পারে, এটা কয় দাঁতের গরু? এটা 4 দাঁত। কত দাম চেয়েছেন? এটা হয়েছি 130। 130, এটা কততে ছেড়ে দিবেন? 20-18। এটাও তো দাঁতছে না? হ্যাঁ, দাঁত হচ্ছে দুইটাই। কারণটা হচ্ছে যে এখন কোরবানিকে বেচ করে সবাই দাঁতা গরুগুলো কিনবে। হ্যাঁ, ভাই ভালো থাকেন, ধন্যবাদ। দর্শক, আমরা যদি আরও হাতের ডান দিকে যাই, দেখতে পাচ্ছেন এদিকে গরু রয়েছে। এই যে ছোট গরুগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা দেশি গরুই বলা চলে। হয়তো ফ্রিজিয়ানের সাথে একটু টাচ থাকতে পারে, যেভাবে কালারটা দেখে মনে হচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে এটা পিওর দেশি। ভাই কেমন আছেন? ভালো আছি। কয়টা গরু নিয়ে হাজির হলেন? একটাই। কত দাম চাচ্ছেন হাটে? চাচ্ছি 85,000 টাকা। 85,000 চাচ্ছেন? এটা দাঁতছে তো না? জি দাঁতা। এটা কততে ছেড়ে দিবেন আশা করছেন? এটা তো বাজারে আমাদের একটু জানান, আমরা আপনাদের হাটের প্রচারণা দিচ্ছি, দেখাচ্ছি মানুষকে যেখানে আসলে মানুষ এত দামে করবে। তা তো বলতে বেচতে পারবো না, কিছু কম বেচতে হইবই। কেমন আমাকে আমাকে একটু বলেন, আসতে বলেন, কানে মুখে জানান, আমরা দেখাই মানুষকে। 80 নিয়তাই বেচা যায় এরকম আশা করছি। আশা, বাকিটা হাটের অবস্থা বুঝে ব্যবস্থা করবো। হ্যাঁ, পরে ব্যবস্থা করবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে একটা শাহিয়াল গরু রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে শাহিহলটা বেশ ভালো দেখতে। এটা মনে হচ্ছে মিয়া ভাই, মিয়া ভাই দেখছি পান খাচ্ছে। মিয়া ভাই কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনার গরুটা তো বেশ সুন্দর,
এটা কয় দাঁতের গরু? এখন দুই দাঁতের গরু। দুই দাঁতের গরু, নতুন গরু। ডাক্তার দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের। এটা কেমন ওজন আছে আনুমানিক? আনুমানিক আমরা তো গিরস মনে বেশি অনুমানিক করতে না, দাম দর হইতেছে কেমন হচ্ছে? 160 এরকম বলতেছে বলতেছে। আপনারা কেমন আশা করেছেন? আমরা আশা করেছি 70-75 এরকম ছেড়ে দিবেন। হ্যাঁ, একটাই নিয়ে এসেছেন আপনাদের? হ্যাঁ, এটা আর এটা, এই পাশেরটা না? এটা তো দেশাল দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। প্রিয় দর্শক দেখলেন ওই গরুটা, আর এটা দেখা যাচ্ছে একটা ফ্রিজিয়ানের ক্রস বড় গরু। ওইদিকে দেখতে পাচ্ছি চাচা রয়েছেন দেশি গরু নিয়ে। এই যে এগুলো সবই দেশি গরু, তবে এখানে দেখা যাচ্ছে দেশি গরুটার আমদানি বেশি হচ্ছে। চাচা নিয়ে এসছেন মনে হচ্ছে। চাচা কেমন আছেন? কয়টা গরু নিয়ে আসলেন চাচা? তিনটা। বিক্রি হয়েছে একটাও? চারটে আনছি। চারটা আনছেন? চারটার একটাও কি বিক্রি হয়েছে? একটা বিক্রি, একটা বিক্রি হয়েছে, খুব ভালো কথা। এখন যেটা দেখছি আমরা, এটা তো একটা দেশি গরু, একটু মানে সাইহলের সাথে মনে হয় টাচ করছে মনে হচ্ছে, এই যে শিংয়ের দিকটা এমনটা লাগে আর কি। তো এটা দাতা না? কত দাম চাচ্ছেন এটা হাটে? চাইতেছি 10। 1,10,000 না চাচা? এটা কততে ছেড়ে দিবেন আশা করছেন? 5-6। আচ্ছা আচ্ছা, এই পাশেরটাও আপনার না, ওই পাশেটা আপনার না? চাচা ধন্যবাদ, ভালো থাকেন। প্রিয় দর্শক আমরা এই গরুগুলো দেখাই একটু। এখানে অনেকগুলো গরু রয়েছে, এগুলোর প্রত্যেকটাই কিন্তু দেশি গরু দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা রয়েছে, ওখানে আরেকটা রয়েছে, আর আমাদের পিছন দিকে দেখুন অনেক গরু আছে কিন্তু দেশি গরুর আমদানি। সো সেগুলোর দামও আমরা জানিয়ে দিব আপনাদেরকে বীরগাঁও হাট থেকে। আর এই হাটে কিন্তু হাসিলটা রয়েছে 700 টাকা হাসিল। সো 300 আর 400, 700 হাসিল তাই তো আপনাদের? 300 আর 400 তাই না? আগে তো কম ছিল, এখন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, আপনারাও একটু বাড়িয়েছেন আর কি। প্রিয় দর্শক আমরা এই দিকের গরুগুলো কিছু দেখাই, বিশেষ করে দেখুন এইদিকে কিন্তু ছোটো ছোটো গরু অনেক আছে। সুতরাং ওই দিকেও রয়েছে ছোটো ছোটো গরু। চলুন আমরা আরও কিছু গরুর দাম জেনে নিই। এইটা নিয়ে দেখা হচ্ছে, এরা চাচার গরু দেখতে পাচ্ছি। চাচা দূরে দাঁড়িয়েছেন, চাচা সামনে আসতে চায় না। চাচাকে আমরা অনেকবার দেখেছি, চাচা ক্যামেরার সামনে আসতে চায় না। সুতরাং আমরা এদিকে যাই, এদিকে গিয়ে দেখি আমরা কিছু গরুর দাম জেনে আসি। বিশেষ করে আমরা ওই দিকে দেখছি, এই যে এইদিকে, এইদিকে আমরা গিয়ে দেখাই কিছু গরু। এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছি, এক ভাই আছে, চাচা আছে। চাচা কেমন আছেন আপনারা? ভালো আছেন? মন খারাপ কেন আপনার? মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে, গরু গরু বিক্রি করতে পারে না এই জন্য মন খারাপ মনে হচ্ছে। ভাইয়েরটাই আমরা দেখাই। আবার আমরা ঘুরে আবার চলে আসলাম আপনার এই পাশে। তো আপনার এই দেশি ছোট গরুটা যেটা দেখছি, এটা কি দাঁতছে আপনার গরু? হ্যাঁ, দুই দাঁত। এটা দুই দাঁতের গরু, কেমন ওজন আছে এটা? আনুমানিক তো একটা সমীক্ষা করছেন আপনারা, 3 মন? 3 মন ধরছেন না? 3 মন হবে না, এটা কম হবে অবশ্যই। তো আপনার দাম কত যাচ্ছে? দাম তো 100। 100 যাচ্ছেন না? এটা কেমন আশা নিয়ে এসছেন, কততে ছেড়ে দিবেন ভাবছেন? 90। 90 হলে ছাড়বেন? হ্যাঁ। তারপরে হচ্ছে যে হাটে যদি না হয় তখন অন্য ব্যবস্থা করব, অন্য ব্যবস্থা করব। আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা দেখছি এই সিরিয়ালেও কিন্তু অনেক ছোট ছোট গরু রয়েছে। দেখি আমরা এখান থেকে দুই একটা গরুর দাম জানতে পারি কিনা। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি তো সবসময় দেখি একদম ছোট সাইজের যেগুলো দেশি গরু সেগুলো নিয়ে হাজির হন, আজকে কয়টা নিয়ে এসেছেন? 5টা। 5টা বিক্রি হয়েছে? 2-1টা? 1টা না, জি গাই না। এই হাটে কি ক্রেতা নাই? এই হাটে কাস্টমার কম। আপনি তো বড় বড় হাটে যান, আজকে এরকম ছোট হাটে চলে এসেছেন? ওই শিমুলিয়া বেশি বেচা কিনি হয়, হাতির দেওয়া হয়, আপনি আমরাই দেয়। শিমুলিয়া তো দেখলাম যে আপনি বেশ বেচে ফেললেন, আজকে এখনো বিক্রি হয় নাই? না না, আমরা সুন্দরটা দেখাবো। ওই সুন্দরটাও তো আপনার না? 5টাই আপনার? তাহলে আজকে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন, যদি কেউ দেশি গরু কিনতে চায় সেক্ষেত্রে কিনলো আর কি। আমরা এটা দেখাই ভালো মতো। তো এটা এখন কয় দাঁতে আছে? দুই দাঁতের। এটা তার মানে যে যেগুলো গরু নিয়ে এসছেন মোটামুটি সবগুলোই দাতা গরু? হ্যাঁ, দাতা গরু। যে গরুগুলোর এখন চাহিদা? চাহিদা যেটা নিয়ে মানুষে যে ফসল নিয়ে আসে। দাঁত তো এরকম কোনো নাই, হরমোলা নাই যে এটা কুরবানি হইতো না, কিন্তু তারপরে ওই ডিপি সারে বয়সটা লাগে আর। হ্যাঁ, বয়স অনুযায়ী সবাই আসলে গরুর দাঁতটা দেখে কেন, দাঁত দেখেই আসলে বুঝলে যে বয়স হয়েছে, বয়স একটু হয় এই নিয়ে। আবার আরেকটি বিষয়, অনেক মানুষ আছে ঠকাই দেয় যে কারণে সবাই দাঁতটা দেখতে চায়। দাঁতটা দেখতে চায়। যেমন এই যে আপনার এই গরুটা, এটা তো দেখতে বেশ ভালো দেশি একটা গরু, এটা কত দাম চেয়েছেন? 30। 1,30,000 চাচ্ছেন? এটা কততে ছাড়ার আশা করছেন? আশা না, মানুষের দাম আর 10,000-8,000 এরকম। অবশ্যই, তো আপনি কিনে আনছেন, আপনার তো একটা লাভ তো করতে হবে, কষ্ট করতেছেন, দাঁড়ায় আছেন, তারপরে বিভিন্ন খরচ আছে গাড়িতে করে আসলে। আমরা এটা দেখাই, দেশিটা দেখাই। এটাও আপনার না? জি জি জি, আমার। 5টা আপনি বলছেন? তো এই যে আপনাদের দেশি গরুগুলো রয়েছে, আপনার কাছে মনে হয় সবসময় থাকে, কারণ আমি যে হাটেই যাচ্ছি প্রত্যেক হাটে আমি গরু বেশি। হ্যাঁ, আমি দেখি আর কি, দেশি গরুগুলো নিয়ে কিনি, শুক্রবার দিন কিনি, আর হলো সোমবার দিন কিনি, আর এই 5 দিন বেশি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে যদি কেউ গরু কিনতে চায়, মনে করেন 5টা 7টা লটে নিয়ে যেতে চায়, কিনতে পারবো?
সমস্যা নাই, আমার ঘরে গরু থাকে। আপনি এসেছেন কোন এলাকা থেকে? আমাদের বাড়ি সে তিনি মনোহরদি থানা নরসিংদী ডিস্ট্রিক্ট। মনোহরদি থানা নরসিংদী ডিস্ট্রিক্ট নরসিংদী। কোন কোন গ্রাম থেকে? হেতিমদি। হেতিমদি, হেতিমদি পাশেই নন, পাশেই তো যেতেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকলে জানাইতে পারেন, এই জন্য যদি কোনো ঢাকার পার্টি আসতে চায় আপনার কাছে, সেক্ষেত্রে আপনার সাথে কমিশন নাই, আমি যে 10-20টা করে দিতাম, কোনো অসুবিধা নেই। কন্টাক্ট নাম্বার বা কিছু থাকলে বলতে পারেন? আমার তো এমনি কোনো নাই আছে, আমি তো মোবাইল চালাই, আমি এত কিছু বুঝি কম। আচ্ছা, চাচাকে চিনে রাখেন, দেখে রাখেন। সুতরাং তিনি কিন্তু বলেছেন যে মোটামুটি সে 5 দিন বিক্রি করে বিভিন্ন হাটে, বিশেষ করে বীরগাঁও হাটে আসে। আর এরপরে কালকে কোন হাটে যাবেন? কালকে হাতিদিয়া যাইব, রবিবার হাতিদিয়া বাজার। হাতিরদিয়া মনোহরদি থানা হাতিরদিয়া বাজার রবিবারে।